দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি গোলায় ভারতীয় সেনা নিহত, অফিসার সহ আহত দুইজন। লাদাখ গুজরাট নিজেদের বলে দাবি করছে পাকিস্তান, ক্ষুব্ধ ভারতের ওয়াকআউট। এদিকে ভারতের অরুণাচল সীমান্তে চীনের লাল ফৌজ। উত্তেজনার মধ্যেই সীমান্তে চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি ভারতের। ইসরায়েলের ফাঁদে আরবরা, আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, থাকছে বিশেষ প্রতিবেদন। ভারতের 4,000-এরও বেশি আধা সামরিক সেনা নিহত হয়েছে গত 3 বছরে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি বিজিবি বিসিএফ সীমান্ত সম্মেলন শুরু। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি গোলায় ভারতীয় সেনা নিহত, অফিসার সহ আহত দুইজন। ভারতের বিভিন্ন সীমান্তে পাকিস্তানি ও চীনের সৈন্যদের সঙ্গে নিয়মিত সংঘর্ষে জড়িয়ে পড়ছে ভারতীয় সেনারা, আর এতে বেশিরভাগ ক্ষেত্রে তারা পরাজিত হন। এবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন, আর আহত হয়েছেন এক অফিসার সহ আরো দুইজন। গতকাল রাজৌর জেলার নিয়ন্ত্রণ রেখায় এই গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে জানায় এই সময় ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে। প্রথমে অফিসার সহ 3 সেনা জওয়ানের আহত হওয়ার কথা জানানো, পরে রাতের দিকে আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভারতীয় সেনা সূত্রের দাবি, এদিন রাজৌর সুন্দরবনি সেক্টরে গোলাগুলি শুরু করে পাকিস্তান। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টার শেলও ছোড়া হয়, এতে এক অফিসার সহ 3 জন আহত হন, পরে একজনের মৃত্যু হয়, বাকি 2 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত 7 সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানি গোলায় জম্মু কাশ্মীরে 8 ভারতীয় সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। এছাড়া জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে আহত হয়েছেন বিসিএফ এর আরো 5 জওয়ান। লাদাখ গুজরাট নিজেদের দাবি পাকিস্তানের, ক্ষুব্ধ ভারতের ওয়াকআউট। জম্মু কাশ্মীরের পর এবার লাদাখ ও গুজরাটে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান। গতকাল এক সভায় এমনটাই দাবি করেন পাকিস্তানের কর্মকর্তারা। পাকিস্তানের নতুন ম্যাপ 5 আগস্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। ম্যাপে জম্মু কাশ্মীর, লাদাখ এবং পশ্চিম গুজরাটের কিছু অংশ পাক এলাকা হিসেবে দেখানো হয়েছে। তবে এই প্রথম এটি কোনো আন্তর্জাতিক বৈঠকে ভারতের উপস্থিতিতে উপস্থাপন করা হলো। যখন দিল্লি আর বেইজিং এর সংঘাত নিয়ে দুই দেশেই উত্তপ্ত পরিস্থিতি, তখন পাকিস্তান ভারতের জন্য নতুন চিন্তার উদ্রেক করলো। ভারতের একাধিক ভূখণ্ড তাদের মানচিত্রে সংযুক্ত করে ভারতকে ভালোই বিব্রত করলো পাকিস্তান। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলির আয়োজনে ভার্চুয়াল কমিটি মিটিং অনুষ্ঠিত হয় গতকাল। এই মিটিং এ পাকিস্তানের নতুন এই ম্যাপ দেখার পর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই ভার্চুয়াল মিটিং থেকে ক্ষুব্ধ হয়ে বের হয়ে যান। এই মিটিং এ পাকিস্তান তাদের দেশের যে নতুন ম্যাপটি তুলে ধরে, তাতে দেখা যায় জম্মু কাশ্মীর, লাদাখ এবং গুজরাটেও কিছু অংশ রয়েছে পাকিস্তানের, তাও দেখানো হয়। প্রসঙ্গত, যে মানচিত্রটি পাকিস্তান দেখিয়েছে তা আগস্ট মাসের 4 তারিখে তৈরি করা হয়েছিল। মিটিং এ পাকিস্তানের এরকম আচরণ স্বভাব ভালোভাবে দেখেনি অজিত দোভাল, তাই রেগে মেগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানের এই আচরণকে এক্সারসাইজ ইন পলিটিক্যাল অ্যাবজার্জিটি বলে উল্লেখ করেন নয়াদিল্লি। এদিকে পাকিস্তান ভারতের উত্তেজনার মধ্যেই ভারতের অরুণাচল সীমান্তে চীনা লাল ফৌজ। তীব্র উত্তেজনার মধ্যে নতুন খবর হলো, লাদাখের পর এবার ভারতের অরুণাচল সীমান্তের চীনের সৈন্য সমাবেশ ঘটেছে। এর আগে লাদাখের চীনের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের 23 জন সামরিক কর্মকর্তা নিহত হয়। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, লাদাখের একাধিক জায়গায় ভারতীয় সেনার কাছে ধাক্কা খেয়ে এবার অরুণাচলের দিকে নজর দিয়েছে লাল ফৌজ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর, অরুণাচল প্রদেশে ভারত চীন সীমান্তের অন্তত 4টি জায়গায় সীমান্ত বরাবর সেনা সমাবেশ করেছে চীন। অরুণাচলের সাফিলা, কুতিন, চ্যাংজে ও ফিস্টালি সেক্টরে সীমান্তের ওপারে চীনা ভূখণ্ডে জড়ো হয়েছে চীনা সেনা। ভারত চীন সীমানা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে পিএলএ, এমনটাই সূত্রের খবর। আশঙ্কা করা হচ্ছে এলাকার কিছু পাহাড়ি এলাকার দখল নিতে পারে চীনা সেনারা। গত কয়েকদিন ধরেই তারা নিজেদের এলাকায় রাস্তা সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করতে লেগেছে। চীনা সেনার গতিবিধির কথা মাথায় রেখে এলএসি বরাবর সব সেক্টরে সতর্ক করা হয়েছে ভারতীয় সেনাকে। ওই সংবাদ মাধ্যমের দাবি, চীনা টহলদারি সেনা আগের থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চলে এসেছে। উত্তেজনার মধ্যেই সীমান্তে চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি ভারতের। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে শান্তিপূর্ণ আলোচনা হলো। সীমান্ত ইস্যুতে এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে প্রতিবেশী ভারতের। তাছাড়া আলোচনার বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন অবস্থায় চীনের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজ দেশের সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী এ রণপ্রস্তুতি ঘোষণা করেন। তিনি বলেছেন, ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা
পত্রিকা প্রতিবেদনের প্রকাশের মাধ্যমে এ তথ্য জানা গিয়েছে। এ সময় তিনি নিয়ন্ত্রণ রেখার সেনা প্রত্যাহার সহ চীন মানছে না বলেও অভিযোগ করেন। ভারতীয় মিডিয়া এনডিটিভি বলেছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে এখনও ভারতের সঙ্গে আলোচনার কথা হলেও নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার সহ সেসব শর্ত ছিল তার কিছুই মানছে না বেইজিং। বিষয়টি উল্লেখ করে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, মস্কোতে চীন প্রতিনিধিদের সাথে অনবদ্য আলোচনা হয়েছিল, সেখানে তাদের সেনা মোতায়েন এবং স্বেচ্ছাচারী আচরণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান চায়, সেই বার্তা দিয়েছিলাম, কিন্তু তারা কিছুই বাস্তবায়ন করছে না। ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত আমরা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় চীনের আগ্রাসী মনোভাবে গোটা অঞ্চলে অনিরাপদ হয়ে উঠেছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক সুশান্ত সিং এ ব্যাপারে বলেন, চীন যেভাবে আগ্রাসী আচরণ করছে তা সত্যি চিন্তার বিষয়, কেননা কৌশলগতভাবে তারা কোনোভাবেই সীমান্ত ছাড়তে চায় না। আমার মনে হয় বেইজিং যে অবস্থান নিয়েছে তা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। ইসরায়েলের ফাঁদে আরবরা, আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সুসম্পর্কের হুমকি মোকাবেলায় সদ্য দ্বন্দ্ব ও মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলো। ইসলামের শত্রু হিসেবে পরিচিত ইহুদি সেনাদের হানায় বিপর্যস্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের মধ্যে সব বিরোধ মিটিয়ে সমঝোতা এখন সময়ের ব্যাপার মাত্র। গতকাল হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতারা ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক উন্নয়নের চুক্তি করেন। তাদের উদ্যোগে হুমকিতে পড়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আরব বিশ্বের দীর্ঘ দুই দশকের দাবি। এমন পরিস্থিতিতে গত শনিবার মাঠ পর্যায়ে নেতৃত্ব ঐক্যবদ্ধকরণে এর নেতৃত্বাধীন ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গতকাল বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে ক্রোধের দিন পালনের পরিকল্পনা করছে ফিলিস্তিনিরা। এছাড়া বিশ্বজুড়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দূতাবাসগুলোর বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ফিলিস্তিনি দলগুলো ঐক্যবদ্ধ হওয়া এ ঘোষণার মাত্র সপ্তাহ দুয়েক আগে গত 3 সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের নেতা ইসমাইল হানিয়া ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখালা সহ বেশ কয়েকটি দখল এবং গোষ্ঠীর নেতাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বৈঠক। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লরা স্টোন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এর জন্য মিয়ানমারকে চাপ দিয়ে যাব। বিভিন্ন দেশের সঙ্গে অবরোধ সহ বিভিন্ন শান্তিমূলক বিষয় নিয়ে তার দেশ কাজ করেছে জানিয়ে স্টোন বলেন, নিজেদের ভূমিতে ফেরত যাওয়াটা রোহিঙ্গাদের অধিকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও আগ্রহী। প্যাসিফিক ভিশনের আওতায় বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল সাংবাদিকদের সঙ্গে এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ছোট কোনো দেশ নয় এবং দেশটির প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চাই। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। চীনকে আটকানোর জন্য ইন্দো প্যাসিফিক ভিশন তৈরি করা হয়নি দাবি করেন স্টোন। এখানে যে কোনো দেশ যোগ দিতে পারে। বাংলাদেশের পাশে বড় দেশ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে মনোভাবে সম্পূর্ণ সম্পর্ক রাখি না, যাতে করে অন্য দেশকে বাদ দিতে হয় বা সমস্যায় পড়তে হয়। ভারতের 4,000-এর বেশি আধা সামরিক সেনা নিহত হয়েছে গত 3 বছরে। ভারতের আধা সামরিক বাহিনীর 4,132 জন সদস্য ডিউটির অবস্থায় 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই 3 বছরে মারা গেছেন। গতকাল লোকসভায় এই তথ্য জানিয়েছেন ইউনিয়ন রাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি বলেন, নিহতদের মধ্যে রয়েছেন গ্যাজেটেড অফিসার, তাদের অধস্তন অফিসার ও অন্যান্য পদের সেনা। উল্লেখিত সময়ে সবচেয়ে বেশি মারা গেছে সিআরএফ, তাদের সংখ্যা 1,597 জন। এরপরে রয়েছে বিএসএফ, তাদের সংখ্যা 725 জন, সিআইএফ 671 জন এবং আইবিপি 429 জন, এসএসবি 329 জন, আসাম রাইফেল সদস্য 381 জন। দর্শক, সর্বশেষ জানিয়ে দিচ্ছি, বিজিবি বিএফ সীমান্ত সম্মেলন শুরু। বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বহুল আলোচিত সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল বেলা 10:45 ঢাকায় বিজিবি সদর দপ্তর সম্মেলন কক্ষে এই সম্মেলন শুরু হয়। মহাপরিচালক পর্যায়ের মূল সম্মেলন শুরু হবে আগামীকাল থেকে। সম্মেলনে বিজিপি ডিজি মেজর জেনারেল মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছেন। বাংলাদেশে বিজিবির অতিরিক্ত মহাসচিব, মহাপরিচালক বৃন্দ ও বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার বৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে বিএসএফ ডিজি রাকেশ আস্তানার নেতৃত্বে 6 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।